রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল নিয়ে চলেছেন কাঁধে করে পুকুরের ওপারে, খাদের ওপারে। এই খাদটি হচ্ছে মোহনা খাদ, যেটি বালিগুড়ি হুগলি জেলে অবস্থিত। এটি এই প্রথমবার চালু হচ্ছে, তো এই পাশের ডিটেল আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম এক দেড় মাস আগে, আর দু তিন দিন আগে সম্পূর্ণ ডিটেল শেয়ার করেছি। আর আজকে শেয়ার করব এই খাদে কীরকম কী মাছ আছে তার দৃশ্য, মানে মাছ দেখানোর দৃশ্য। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন, আর যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারবেন। এই পুকুরে মাছ দেখানো বা এই খাদে মাছ দেখানো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং জানতে পারবেন পুকুরে কী পরিমাণ মাছ আছে। তবে খাদে জাল দেওয়া মানে মাছ আসার পরিমাণ থাকে কম, তবুও যে পরিমাণ মাছ এসেছিল যথেষ্ট, কিন্তু কতটা কি মাছ এলো বা কতটা কি মাছ দেখা গেল বা কতটা কি মাছ ছাড়া হলো, সব থেকে বড় ব্যাপার হলো ছিপে কতটা মাছ খেল। পাশের দিন মানে পাশ শুরুতে যদি ছিপে মাছ খায় অবশ্যই সেটা ভালো লাগবে। প্রথম দিন আমি যাওয়ার চেষ্টা করব, যদি আমি যেতে পারি রিপোর্ট কেমন কি ছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুকুরে কেমন কি মাছ আছে তা কম বেশি কাতলা রুই সবই বেশ কিছু আছে। মৃগেল তো জালে আসা সম্ভব নয়, জালে যেটুকু এসেছিল কাতলা মাছও যথেষ্ট আছে। কাতলা মাছ নর্মালি 800 থেকে আমি দেখতে পেয়েছি, 700-800 থেকে শুরু করে আপ টু 5 কেজি পর্যন্ত অনায়াসেই দেখেছি, সেটা শিকারী বন্ধুরাও দেখেছেন। আর রুই মাছও 2.5-3, 3.5 পর্যন্ত রুই মাছ আমি জালে দেখেছি, রুই মাছও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে। এবং কালবোস মাছ 400-500 থেকে 1 কিলো 1200 পর্যন্ত কালবোসও দেখা গেছে। কিছু ছোট মাছ সেটা খাদ মানে কম বেশি রয়ে গেছে, ওনারা যতটা সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করেছেন। তবে দেখা যাবে প্রথম দিন কোন মাছগুলো খায়, কী পরিমাণ মাছ খায় বা কতটা বড় মাছ খায়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আজিকার নাম এখন সারা পশ্চিমবাংলায় থাকবে, মানে কি জানে না, বাচ্চা বাচ্চা জানে যে এখন 3 মাস হতে থেকে কেউ জেনে গেছে। কোথায় গো? হ্যালো, দেখছি মনে যাবেন না। ও আচ্ছা, বলা আছে কালকে আজ কথা একটু বলো না। ১৫০ গ্রাম কালকে আমি কালকে 1 কিলো চেয়েছিলাম, আজকে আমাকে 2.5 কিলো দিচ্ছে। হ্যাঁ, কবে তোলা হয়ে গেছে? ধন্যবাদ।
যে গেঁথে যে তার খবর লাস্ট হবে এখন নয়, আমি মোটা মাছ দেখি যে কাটা না ফেলবে তার প্রচুর মাছ এই বড় ফাঁদিটা থেকে বার করে নে মাছটাকে। দাদা লোড কেমন আছে গো? ওকে টেনে নেবে ধরতো যথেষ্ট না না এ তো দেখাই যাচ্ছে, আর টেনশনে তো কিছু নেই। কালারিং মাছ আমেরিকান মাছ কোন দরকার নেই না মাছ আছে দাদা, জাল ঘোরানোর কোন দরকার নেই। আমি গাড়ি আমার সামনে নিয়ে নেব হালকা বুঝলে তো যেটুকু আসবে
দেখবে যদি কিছু বের করা যায়। হুম দেখেছি, ঘুরছি আমি, দেখে নিয়েছি, ওই তো পর পর দুটো তিনটে ঘুরছি। ছোট ছোট ইয়ে কোন কার্টুন বড় মাছ তুলে ফেলে উল্টে দিন, বড় মাছগুলো শুধু তুলে দেখাতে হবে আর কিছু না। সে যদি এখান থেকে কাটায় তাতেও আপত্তি নেই, এখান ওখানে তাই করুন, যেখান থেকেও কাটি, মোট কথা ছোট কাটিয়ে বড় মাছগুলোকে দেখাতে হবে। না জড় কাত এমনি কেটে কেটে করলে অসুবিধা নেই। হ্যাঁ বড়, হ্যাঁ হ্যাঁ পেলতে থাকুন, খালি সামনেটা ছেড়ে দেবেন। মাছ মাছ ছাড়ুন দাদা, দাদা সামনেটা ছেড়ে দেবেন। হ্যাঁ উপাস থেকে গিয়ে তুলে ফেলুন মাছ, বড়গুলো তুলে তুলে ফেলে উল্টে দিন, একদম ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, বড়গুলো তুলে ফেলুন তারপর উল্টে দিন, ব্যাস ছোটগুলো তোলার তো দরকার নেই। হ্যাঁ বড়গুলো তুলে ফেলে উল্টে দিন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ ওরকম তুলে তুলে ফেলুন আর উল্টা, ও তো ভিডিও হচ্ছে তো পুরোই উঠছে, অসুবিধা নেই। একদম একদম এখন কুচু মাছ বাঁচতে গেলেও তো হবে না, না ছোট মাছ দেখানোর দরকার নেই, বড়গুলো তুলে ফেলে উল্টে দিন। মোটামুটি
ঝপাঝপ ফেলুন দাদা, মাছ ফেলুন ঝপাঝপ, কারণ ওখানে আবার দশটায় যেতে হবে। এগুলোর ইয়ের দরকার নেই, উল্টো দিলেই হবে। ওই তো বলছি উল্টে দিয়ে পরের কাটা নিয়ে আসুন। আস্তে আস্তে আস্তে, মানে মাছ আটকে যাবে ছোট গুলো। দাদা সামনের জন্য এবার একটু সরে যাবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেরো ক্লাপিয়ে, কোনো অসুবিধা নেই, ঝপাঝপ তুলুন আর ফেলুন। হ্যাঁ হ্যাঁ, ফেলতে থাকুন, তুলুন ফেলুন, ব্যাস। একদম ঠিক আছে, ঠিক আছে, একদম চলে গেল। আর রাখা যায় না চোখে ধরে, বড় দেখুন, বড় না থাকলে উল্টে দিন এবারে আবার। এবার
কেটে দাও না, তাহলে এক কাজে পেয়ে দাও। লাফাক এই সামনে গেঞ্জি দাদা সরে যান, সামনে গেঞ্জি দাদা সরে যান। হ্যাঁ ও ঠিক লাফিয়ে বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই। লাফতে যাক, যে যা লাফাবার লাফা। এইদিকের বালাটা এই খোলটা মারো তাহলেই হবে, এইদিকের খোলটা মারো ওদিকটা লুজ যাক। ওই রুইটা সলিড রুই, ওই যে লাল রুইটা তুলুন, বড় রুইটা রয়েছে দেখুন, কোন চেপে গেছে নিচের দিকে কোথাও। হ্যাঁ 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 একদম। এইদিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দুই মাছ ওই লাফানোটাই যে চাপ। হ্যাঁ না একটা ওর থেকে মোটা রুই ছিল, বেরিয়ে গেল কি কে জানে। এই পাশ দিয়ে যেটা এরম ল্যাজ ঘোরাতে লাল রঙের রুই ছিল, ওটা মোটা রুই কেজি দিনে একটু বটেই ওটা যেটা গিয়েছে, বেশ বলছে বড় রুই একদম। হুম।
এটা বড় কাতলা আছে এই লাজের কাছে। হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ ঠিক আছে, দেখে ওটা ডিম আছে, বেশি চেপে ধরবেন না, ওটা ডিম আছে, বেশি চেপে না পারলে ছেড়ে দিন। ওটা বুঝে, হ্যাঁ ব্যাস ছেড়ে দিন, ও ডিম আছে তো দরকার নেই। গায়েতে জালের গায়ে হয়ে গেছে, খেলো খেলো মাঝের মাঝখানে ঢুকে দাও, র্যানটাকে ধরা, দারুণ বই। এখানে একটা বড় আছে, ছোটগুলো ফেললা ঝক ঝক করে, টিকেট গুলো আগে ফেলো, টিকেট গুলো হাতিয়ে যেগুলো পেট লাল হয়ে গেছে ফেলো না চন্দ্র, না নষ্ট হয়ে যাবে। হ্যাঁ যে রুই মাছটা ফেললে ওই মাছটা কাললে ভুল জালে ঘাটা হয়ে যাবে, বড় মির্গেল একটাই আছে। দাদা একটু সরে যান সামনেটা থেকে, না না ওনাকে না নিন, হ্যাঁ 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 ঠিক আছে, দেখা যাচ্ছে কারোর ছোটগুলো খালো, তলায় বড়গুলো থেকে যাবে, তোমাদের ছোটগুলো ছোট কাবলাগুলো খালো না, এক কেজি দেড় কেজিগুলো খালো না, খালোনি না, ব্যতিক্রম আছে কোথাও।
ওই একটা কি মিডিয়াল না গ্লাস কাপের লেজ দেখা যাচ্ছে। না না মিরগেল না গ্লাস কাপ মিরগেল ছিল, কারণ ওইটা যখন ওখানে দেখা যাচ্ছিল আমি কেন সঙ্গে ধরো দেখেছি আমি ওই ওখানে যখন সেই জল ঘটে আসার জন্য পরের এটা বড় জাল তো ঠিক আছে ঠিক আছে, না বরফ দিয়ে দেবো এখন বলছিলাম। হ্যাঁ এগুলো পুকুর আমি ফার্স্টে দেখেছি পুকুরে, ভালো করছে ভালো আছে। কাঁটাটার বাদ দিঘা করো না, ওই টাকাটা আগে লোক মানে যাদের কাছে যাচ্ছে সেই না একটু অবজেকশন জায়গা হলো না, কিন্তু এখানে তো পোক্তবাদী হয়ে গেছে না। এই তো হয়ে গেছে, আবার কি কটা বাজে গো, তোমাকে দশটায় ঠেকাবো বলেছি তো আমি, যাটা তো বসে আছে ফোন করেছিল বলে তোরা এলে তাহলে এই নটা বাজে আধ ঘন্টা হয় না সারাদিন মাছটা রেখে দিয়েছি, তারপরে বলছি সঙ্গে সঙ্গে বলছি ম্যাডাম উৎপাদটা মরে যাবে। চেনা পরিচিতর মধ্যে
ঠিক আছে। এই জলে তো তখন দ্বিতীয়বার ঘোরালে আসবে।